মনোবিজ্ঞানও এরকম একটা টার্ম আছে, বিবর্তনীয় মনোবিজ্ঞান। মানুষের দৃষ্টি, মানুষের আবেগ, নারীর মনোভাব, জীবনের অর্থ, এসব নিয়ে স্টিভেন পিঙ্কার অনেক নতুন কথা বলেছেন। মানুষের দৃষ্টি, মানুষের আবেগ, নারীর মনোভাব, জীবনের অর্থ, জীবনের কি আদৌ কোনো অর্থ আছে? ওনার মতে নারী ও পুরুষ তাদের নৈতিক যুক্তিতে সামান্য অথবা একেবারেই আলাদা। মুঘল রাজকন্যা জাহানারা চিরকুমারী ছিলেন, আপনি জানেন? ইতিহাসের যতটুকু সত্য আমরা জানি, সেটা সত্য না হতে পারে। শোনো, তোমাকে আমি একটা গল্প বলি, মানে আমার পারিবারিক গল্প। আমার বাবার এক ফুপু, তিনি ভালোবেসেছিলেন। কাকে ভালোবেসে জানো? জমিদার বাড়ির মালিককে ভালোবেসেছিলেন। ওখানে মালিক সঙ্গে কথা বলে কে? এলো, জবাব নেই কেন? এ ওখানে আপনি জমিদার পরিবারের ছেলে? এই যে তোমার হ্যালুসিনেশন হচ্ছে, কারণ কি তুমি জানো? আপনার সাথে আজ আমার দ্বিতীয় দেখা। আপনার সাথে প্রথম দেখার পর থেকে আমার আর হ্যালুসিনেশন হচ্ছে না। আমি তো ভেবেছিলাম তোমার এখনো হ্যালুসিনেশন হচ্ছে। আচ্ছা, তুমি বলছো যে আমার কাছে আসার পর থেকে তোমার হ্যালুসিনেশন হচ্ছে না, তার মানে তুমি নির্ভরহীনতায় ভুগছিলে। আমার কাছে আসার পর সেই নির্ভরতা তুমি হয়তো ফিরে পেয়েছো। আপনি বলতে চাচ্ছেন আপনার সাথে আমার দেখা হলো আর অমনি আপনার উপর আমার নির্ভরতা তৈরি হয়ে গেল? হ্যাঁ, ঠিক তাই। প্রথম দিন তো আপনি আমাকে গুরুত্বই দেননি, আপনার উপর আমার নির্ভরতা তৈরি হবে কেন? তোমার অবচেতন মন নিশ্চয় বলছে, বলেছে যে এই সৈয়দ বাকির উপর নির্ভর করা যায়। আর তোমাকে আমি গুরুত্ব দেইনি অথবা তোমার কথা শুনি না, সত্য না। আমি সাইদুলকে দিয়ে তোমাকে ডেকে পাঠিয়েছি, আমার ব্যস্ততার মধ্যে তোমার সব কথা আমি শুনেছি। তার বিপরীতে হয়তো একটা নির্ভরতা। মোটেও না, আমি কারো উপর নির্ভর করি না। আপনাকে আরেকটা কথা বলা দরকার। আমি সেদিন আপনার সাথে কথা বলার পর লাইব্রেরিতে গিয়ে বসেছিলাম, বই পড়তে পড়তে আমার মনে হচ্ছিল আমি লাইব্রেরিতে না, জমিদার বাড়িতে বসে আছি। আপনার উপরে যদি আমার নির্ভরতা তৈরি হবে, তাহলে আমি ওরকম অস্বাভাবিক দৃশ্য কেন দেখলাম? বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে। বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো।